আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা, আমি একটা মাঠে এসেছি। এই মাঠে মূলত আমন ধান কাটার পর এটা পুরো মাঠটা পড়ে থাকে। এটা মানে কোনো রবি শস্যর মানে সরিষা গম ভুট্টা এগুলো কোনো কিছু চাষ করা হয় না। পুরো প্রায় দুই মাসের মতো এই জমিগুলো পড়ে থাকে। যাদের জমি এই রকম মাঠে পড়ে আছে, আপনারা কোনো আবাদ করছেন না, মানে বোরো আমন এর মাঝামাঝি সময়ে অন্তর্বর্তীকালীন কোনো চাষাবাদ করছেন না, আমি তাদের জন্য দুটা পরামর্শ থাকবে। এরকম মাঠ আপনাদের যারা পরে ফালায় রেখেছেন, তারা হয়তো পরবর্তীতে চাষের সময় আপনাদের দুটি বা একাধিক সমস্যাগুলো দেখা যায়। যেমন বিভিন্ন রাসায়নিক সার বা বিভিন্ন উদ্ভিদ পুষ্টি দিচ্ছেন কিন্তু গাছ কাজ করে না, অনেক সময় রোগ বালাই পোকামাকড় বেশি লেগে থাকে। তার জন্য যারা ফেলে রেখেছেন তাদের একটা সুব্যবস্থা করতে পারেন, আপনারা এখন একটা প্রতিরোধমূলক একটা ব্যবস্থা করতে পারেন। এই রকম যাদের ফেলে রেখেছেন, এরকম যারা ফালায় রেখেছেন, এখন যদি আপনারা এ ধান কাটার পরে এই নাড়াগুলোতে ছত্রাক এবং ব্যাকটেরিয়ার জীবাণুগুলো এগুলোতে লেগে থাকে, এগুলোর মধ্যে থাকে, এবং বিভিন্ন পোকার ডিম এবং পুত্তলি এগুলোতে বসবাস করে, এই ফোকরে ফাকরে বসবাস করে। তো আমরা এই তিনটি আপদ থেকে রক্ষা পেতে, যেমন ছত্রাক ব্যাকটেরিয়া দুইটি আর একটা পোকামাকড়ের ডিম এবং পুত্তলি, সেখান থেকে রক্ষা পেতে এই যে আমরা দুটি ব্যবস্থা নিতে পারি। এই নাড়াগুলো যদি পুড়ে ফেলার সুবিধা থাকে কিংবা তুলে ফেলার সুবিধা থাকে, তাহলে আমরা এগুলো তুলে ফেলবো বা পুড়ে ফেলবো। দ্বিতীয়ত, এই ছত্রাক এবং ব্যাকটেরিয়া নাশক হিসেবে এখন আমরা ব্লিচিং পাউডার, আমি আবারও বলছি ব্লিচিং পাউডার 3 কেজি করে প্রতি 33% বিঘাতে আমরা এখন যদি ছিটিয়ে দেই, এবং ডলচুন দুইটা কাজ করে। একটা কাজ হচ্ছে ডলচুনের মধ্যে ক্যালসিয়াম আছে, ম্যাগনেশিয়াম আছে, ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম দুইটা উদ্ভিদ পুষ্টি সরবরাহ করে। আর পাশাপাশি ক্যালসিয়াম যেহেতু একটা ক্ষারীয়, মাটির যদি অ্যাসিডিক অবস্থা থাকে, মাটির অম্লীয় অবস্থা থাকে, এই অ্যাসিডকে প্রশমন করে মাটির পিএইচের মান সঠিক মাত্রা নিয়ে আসবে। তাই যদি আমরা একবার ডলচুন দেই, অন্তত 2 বছর মাটির স্বাস্থ্য ভালো থাকবে। তাহলে আমরা এই সময় দুটা কাজ করব, একটা 3 কেজি করে ব্লিচিং পাউডার এবং 100 কেজি ডলচুন। আমি বলছি 3 কেজি ব্লিচিং পাউডার এবং 100 কেজি ডলচুন, মানে প্রতি শতাংশে 3 কেজি ডলচুন। এই দুটা ছিটিয়ে দিয়ে একটা হালকা চার্জ দিয়ে ফালায় রাখবো, তার পরবর্তীতে যে কোনো সময় আমরা চাষাবাদ করব। তবে ব্লিচিং এবং ডলচুন ছিটানোর 3 সপ্তাহ অর্থাৎ 21 দিন পর্যন্ত কোনো ফসল আমরা বপন রোপণ চাষাবাদ করতে পারবো না, তাহলে ঝলসে যাবে বা নষ্ট হয়ে যেতে পারে, বিনষ্ট হয়ে যেতে পারে। সুতরাং আপনাদের যাদের এরকম জমি আছে, আপনারা এখনই আপনাদের জমির স্বাস্থ্য রক্ষার জন্য এই কাজটি করতে পারেন। আরেকটা পাশাপাশি আপনারা জমিতে ছাই ছিটাতে পারেন, ছাই একটা অর্গানিক পটাশ, এর মধ্যে জৈব পটাশ আছে এবং পাশাপাশি সিলিকন আছে, এটা নিয়ে একটা ভিডিও তৈরি করবো, আপনারা দেখবেন। তো ধন্যবাদ কৃষক ভাইরা, আপনাদের সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।